সাতটি উপজেলা নিয়ে গঠিত বান্দরবনের একমাত্র সংসদীয় আসন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখানে আছেন বর্তমান সংসদ সদস্য বীর বাহাদুর উষে সিং। বিএনপির সম্ভাব্য প্রার্থীও নিজের অবস্থান জানান দিচ্ছেন, তবে চোখ পড়ছে না আঞ্চলিক সংগঠনের প্রার্থীদের তৎপরতা। বান্দরবন প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত হোসেনের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। 2,46,183 জন ভোটারের বান্দরবানও বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছেন এখানকার সম্ভাব্য প্রার্থীরা। জেলার একমাত্র আসনটির বর্তমান সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন তিনি। ইতিমধ্যে আমরা নির্বাচনে নির্ধারণ করেছি বীর বাহাদুরের আমাদের একক প্রার্থী আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে সে নির্বাচন করবে। পাহাড়ি বাঙালির একজন সম্প্রীতির আদর্শিক নেতা হিসাবে তাকে এখানে মনোনয়ন দিবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। নিজেদের অবস্থান জানান দিতে পেছিয়ে নেই বিএনপি। দলটির প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে জেলা বিএনপির সভাপতি মা ম্যাচিং এর নাম। কিছু চাহিদার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি এখন সুস্পষ্ট। আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, এটাই কিন্তু আমাদের সিদ্ধান্ত। এই অতীতের চাইতে অনেক বেশি গোছানো এখন বর্তমান বাংলাদেশ জেলা বিএনপি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় বান্দরবানের রাজনীতিতে বড় দু দলের পাশাপাশি পাহাড়ি সংগঠনগুলো রয়েছে বেশ আধিপত্য। তবে এখন পর্যন্ত এই আসনটিতে জনসংহতি সমিতি কিংবা ইউপিডিএফ এর মতো দলগুলোর নির্বাচনী তৎপরতা দেখা যায়নি।